नमस्कार বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনি যদি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা পান, তবে কিন্তু 2023 সালের একটা নতুন লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে কিন্তু অনেকের নাম কিন্তু বাদ চলে গেছে। তাই সেই লিস্টটা আপনি একবার চেক করে দেখতে পারেন যে আপনার নাম রয়েছে কি বাদ গেছে। তো লিস্টটা কি করে চেক করবেন সেটা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। তো লিস্টটা চেক করতে হলে আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো ব্রাউজার ওপেন করে টাইপ করতে হবে NSAP। এবারে দেখতে পাচ্ছেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এবারে বন্ধুরা এখানে এই যে পপআপ মেসেজটাকে ক্লোজ করে দেবেন, তারপরে রিপোর্ট অপশানে একবার ক্লিক করবেন। এবারে এখানে স্টেট ড্যাশবোর্ড রয়েছে, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করুন। এবার এখানে অল স্কিম রয়েছে, চাইলে আপনি আলাদা আলাদা করে দেখতে পারেন, ওল্ড এজ পেনশন, ডিসএবিলিটি পেনশন, উইডো পেনশন আলাদা করে দেখতে পারেন। তো আমি এখানে অল স্কিম দিয়ে দেখাবো। এবার এখানে ক্যাপচারকে দিয়ে দেবো। এখানে এবারে সাবমিটে ক্লিক করব। এবার নিচে দিয়ে চলে আসুন বন্ধুরা। আসার পরে এখানে আপনার যে ডিস্ট্রিক্টটা সেই ডিস্ট্রিক্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। একই আপনি নিচে চলে আসবেন, আসার পরে আপনার যে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি সেটার উপর আপনি ক্লিক করুন। তারপরে এখান থেকে আপনি আপনার পঞ্চায়েতের উপরে ক্লিক করুন। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটা লিস্ট ওপেন হয়ে গেছে। এখানে সানসান অর্ডার নম্বর, এখানে বেনিফিশিয়ারি নেম, এখানে বাবা কিংবা স্বামীর নাম রয়েছে, আর এখানে এজ রয়েছে, এখানে স্কিম রয়েছে, এখানে টাকা আপনি কীভাবে পান, ব্যাঙ্কে না ক্যাশ এখানে লেখা রয়েছে, ঠিক আছে। আর এখানে PFMS রেজিস্ট্রেশন লেখা রয়েছে, আর কেউ যদি পোস্ট অফিসের মাধ্যমে টাকা পায় এটাও লেখা রয়েছে এখানে। তো এখানে অনেকগুলো নাম আপনি দেখতে পাবেন, এখানে 438টা টোটাল নাম রয়েছে। আপনি চাইলে এটাকে প্রিন্ট করে বের করে নিতে পারেন, আর না হলে এতগুলো নামের মধ্যে যদি আপনি নামটা খুঁজে না পান, উপরে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর ফাইন্ড অপশানে যাবেন, যার পর এখানে আপনি আপনার নামটা টাইপ করে সার্চ করলে যদি আপনার নামটা থাকে তো এখানে কিন্তু হাইলাইট করবে বন্ধুরা। তো এইভাবে আপনি অতি সহজে কিন্তু বাড়িতে বসে কম্পিউটার কিংবা মোবাইল দিয়ে আপনি আপনার নামটা চেক করে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।